শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও তেমন বৈচিত্র্যময়। প্রকৃতির প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানে আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল। দর্শক, আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ শুক্রবার, 29শে ভাদ্র, 1431 বঙ্গাব্দ, 13ই সেপ্টেম্বর 2024। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 3 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 44 মিনিটে। ধেয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী মহাবৃষ্টি বলয় ঢল 2024। এই আপডেটটি সম্ভাব্য আবহাওয়া প্যারামিটারসমূহ বিশ্লেষণের উপর ভিত্তি করে সতর্কতামূলক একটি পূর্বাভাস। এর সাথে পূর্ববর্তী বৃষ্টি বলয় শ্রাবণী এর তুলনা করে অতিরঞ্জিত চিন্তাভাবনা থেকে বিরত থাকুন। বৃষ্টিপাতের দিক থেকে বৃষ্টি বলয় শ্রাবণীর তুলনায় এই বৃষ্টি বলয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই পূর্বাভাস প্রাকৃতিক কারণে যে কোনো সময় পরিবর্তনযোগ্য। অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর তথ্য অনুসরণ করুন। মহাবৃষ্টি বলয় ঢল পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে সারা দেশে বৃষ্টি হতে পারে। সময়কাল সম্ভাব্য 11ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 16ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। এটি একটি পূর্ণাঙ্গ বেশ শক্তিসম্পন্ন বৃষ্টি বলয়। ঢল সাধারণত সেই সকল বৃষ্টি বলয়কে নামকরণ করা হয় যে বৃষ্টি বলয়ে অল্প সময়ে দেশে সর্বাধিক বৃষ্টি হয়ে থাকে। এটিও একটি নীরব বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়েও দেশের অধিকাংশ এলাকায় সামান্য বজ্রপাত হতে পারে। এটি চলতি বছরের 12তম বৃষ্টি বলয় ও এই বছরের 4র্থ মৌসুমি বৃষ্টি বলয়। এই বৃষ্টি বলয়ের প্রথম দিকে দেশের পূর্ব, দক্ষিণ পূর্বাঞ্চল ও পরবর্তীতে সারা দেশে সক্রিয় হতে পারে। সর্বাধিক সক্রিয় এলাকা চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা বিভাগের সকল জেলা। এছাড়া দক্ষিণে বেশি অধিক সক্রিয় এলাকা ময়মনসিংহ, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা। মাঝারি সক্রিয় রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা। বৃষ্টি বলয় ঢল চলাকালীন সময়ে বেশি সক্রিয় এলাকায় বেশিরভাগের সময়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উক্ত এলাকার অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে একটানা দীর্ঘস্থায়ী, যদিও মাঝে মধ্যে বিরতি নিতে পারে। দর্শক, এবারে আমাদের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবারের কথা। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায়। কেননা সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সকালবেলার নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো, তবেই না দিনটা কাটবে খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের আয়োজনে থাকছে এগ স্যান্ডউইচ বানানোর একটি রেসিপি। এগ স্যান্ডউইচ বানাতে যে সকল উপকরণ লাগবে জেনে দিচ্ছে। 4টি সেদ্ধ ডিম, 2 চামচ মেয়ানিজ, 1.5 চামচ রসুন, 2 চামচ টমেটো কেচাপ, ধনে পাতা, 7 মতো লবণ, 1/2 চামচ গোলমরিচ, 2টি পাউরুটি, পরিমাণ মতো মাখন, পাতলা করে কাটা শসা এবং পেঁয়াজ। দর্শক, জেনে নিলেন এগ স্যান্ডউইচ বানানোর উপকরণসমূহ। এবার আমরা দেখে আসি, চলুন, প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ।
দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ঝটপট রেসিপি, ঘরের খাবার মজার খাবারে এগ স্যান্ডউইচ বানানোর একটি ভিডিও ক্লিপ। আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কে, কতই না বিচিত্র এই পৃথিবী, প্রাণের কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর অস্তিত্ব, তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন আচার আচরণ নানান ধরনের, সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। তবে আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। দর্শক, এই পর্বে আমরা পিঁপড়া ও হাতির কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের। পিঁপড়া পৃথিবীর আদিতম প্রাণীগুলোর একটি, ক্ষুদ্রতর প্রাণীর মধ্যেও পিঁপড়া অন্যতম। কিন্তু এই ক্ষুদ্র প্রাণীর কাছ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। কর্মবৈশিষ্ট্যের জন্য ক্ষুদ্র প্রাণীটিকে অনেক সময় উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়। পিঁপড়া বহুবিধ গুণে গুণান্বিত। আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পিঁপড়াদের প্রায় 8,000 প্রজাতির বর্ণনা পাওয়া গেছে। পিঁপড়া সবসময় দলবদ্ধ হয়ে চলতে পছন্দ করে। পিঁপড়াদের একাত্মবোধ খুব বেশি। খাবার জোগাড় করে বা যে কোনো কাজের সময় দলবদ্ধ হয়ে চলাফেরা করে পিঁপড়া। দলনেতা হল রানী পিঁপড়া। রানী পিঁপড়াকে মেনে চলে সবাই, লাইন ধরে চলাফেরা করে, নিজেদের দুঃখ কষ্ট পরস্পরের মধ্যে শেয়ার করে। শীতকালের জন্য খাবার গরমের দিনে কে কতটা জোগাড় করলো আর কতটা জোগাড় করতে বাকি তা সবাই মিলে সিদ্ধান্ত নেয়। পিঁপড়া ভীষণ দূরদর্শী, সারা বছর পরিশ্রম করে শীতকালের খাবার জোগাড়ের জন্য। শীতকালে ঠান্ডার জন্য খাবার সংগ্রহে কষ্ট হবে বলে সারা বছর খাবার জোগাড় করে পিঁপড়া। বিপদ থেকে বাঁচার জন্য দল বেঁধে চলাফেরা করে। কোনো বিপদের কথা শুনলে মুহূর্তের মধ্যে সে তথ্য সবার মাঝে ছড়িয়ে দেয়। ক্ষুদ্র এ প্রাণী অক্লান্ত পরিশ্রমী। পিঁপড়ার দেহের ওজনের তুলনায় 20 গুণ বেশি ওজন বহন করতে পারে। সব প্রজাতির পিঁপড়াই পরিশ্রমী। আমরা যদি আমাদের মেধার সাথে শ্রমকে কাজে লাগানোর চেষ্টা করি তবেই সফলতা সম্ভব। পিঁপড়ার কাছে থেকে আমরা শিখতে পারি অলস ব্যক্তিরা কখনো সফল হতে পারে না। তাদের মেধা থাকলেও পরিশ্রমের অভাবে সবার পেছনে পড়ে থাকে তারা। দর্শক, এবার বলবো হাতির কিছু বৈশিষ্ট্যের কথা। হাতি এক বিস্ময়কর প্রাণী। দেহটা যেমন বড়, স্মৃতিশক্তিও তেমনই। এমনিতে হাতি শান্তশিষ্ট ও নিরীহ প্রাণী। কলাগাছ খাওয়া আর শান্তিতে থাকা ছাড়া বিশেষ কোনো চাহিদা নেই তাদের। বিশ্বজুড়ে প্রধানত তিনটি ভিন্ন প্রজাতির হাতি দেখা যায়, আফ্রিকান সাভানা হাতি, আফ্রিকান বন্য হাতি আর এশিয়ান হাতি। বিশাল কুলার মতো কান, শক্তিশালী গজদন্ত আর গুড়ের কারণে হাতি বিশেষভাবে পরিচিত। পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী এটি। একটি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতি সর্বোচ্চ 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ওজন 4 থেকে 7,500 কেজি পর্যন্ত। অন্যদিকে এশিয়ান হাতিগুলো কিছুটা ছোট হয়, ওজন 3 থেকে 6,000 কেজির মধ্যে। আপনি আফ্রিকান হাতি আর এশিয়ান হাতি দেখলেই আলাদা করতে পারবেন। কিভাবে? এজন্য হাতির কানের দিকে তাকাতে হবে। আফ্রিকান হাতির কান একটু বড়, দেখতে অনেকটা আফ্রিকা মহাদেশের মতোই লাগে। আর এশিয়ান হাতির কান কিসের মতো দেখতে বলতে পারেন? অনেকটাই ভারতের মানচিত্রের মতো হয় এদের কান। অঙ্গটা বৃদ্ধি কখনো থামে না, তাই বিশাল আকৃতির সুর মানে বোঝায় হাতিটি বেশ বয়স্ক। এটি পূর্ণবয়স্ক হাতি সারাদিনের প্রায় 12 থেকে 18 ঘন্টা ধরে খাবার খায়। ঘাস, লতাপাতা, নরম গাছ আর ফল এদের প্রধান খাবার। লম্বা সুর বাগিয়ে যেমন খাবারে ঘ্রাণ নিতে পারে, তেমনি টুপ করে ধরে খাবার পুড়ে দিতে পারে মুখে। খাওয়ার পর প্রাণী হিসেবে যে বিড়ম্বনা সবাইকে সইতে হয় সেটা মলত্যাগ। প্রচুর পরিমাণে খাবার খাওয়ার কারণে প্রতি সপ্তাহে একটি হাতি প্রায় 1 টন মলত্যাগ করে। এটা মাটিতে সার হিসেবে কাজ করে, আবার হজম না হওয়া বীজ গাছের বংশবৃদ্ধিতে সাহায্য করে। হাতিরা কিন্তু পানির জন্য জলাশয়ও তৈরি করতে পারে। মনে রাখতে হবে, এই পৃথিবীর ওপর তোমার বা আমার যেমন অধিকার আছে, তেমনই সব প্রাণীরও রয়েছে। সবাই মিলেই কিন্তু এই পৃথিবী। দর্শক দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কে। প্রিয় দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে। দর্শক, আজকে রাশিফল আড্ডার দিনটি কার কেমন যাবে আমরা সেই সম্পর্কে জানব। প্রিয় দর্শক, একুশে সকাল অনুষ্ঠানের আজকে রাশিফল আড্ডার অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। আমরা কথা বলবো আজকে রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল রূপমানা, ইটস নাইস টু টক টু ইউ অ্যাগেন। অনেক ধন্যবাদ ভাইয়া, আসলে একটু বিরতিতে ছিলাম, তারপরে আবার আমি চলে আসলাম আমাদের রাশিফল সম্পর্কে জানার জন্য, আপনার সাথে উপস্থিত হলাম। তো ভাইয়া, আপনার কেমন যাচ্ছে দিনকাল? আচ্ছা, আমি আজকে একটু কথা বলবো যে আমরা প্রেডিকশন নিয়ে। হ্যাঁ, ওকে। আচ্ছা, মানে আমাদের আজকে যে 12টা রাশিফল রয়েছে সেই সম্পর্কে আপনি? হ্যাঁ, এটা তো বলবোই, তার আগে একটু প্রেডিকশন নিয়ে বলি যে প্রেডিকশন জানার চেয়ে প্রেডিক্ট হওয়া ভালো। কীরকম? আচ্ছা, ভবিষ্যৎ অনুমান করার চেয়ে, হ্যাঁ, ভবিষ্যৎ ওই অ্যাস্ট্রোলজারের কাছে জানার চেয়ে নিজেই ভবিষ্যৎটা তৈরি করা ভালো। বাহ, বেশ একটা কথা বললেন। ইট গোজ উইথ কনফিডেন্স। ইউ ডোন্ট নিড টু নো ইউর ফিউচার, জাস্ট বি প্রেজেন্ট। এটা তৈরি হোক ক্যারিয়ারটা আগে, প্রেজেন্টটা তৈরি হলেই অটোমেটিক ফিউচার উইল বি ফাইন। প্রেজেন্ট যদি ভালো হয় পাস্ট উইল বি ফাইন। মানে আমাদের বর্তমানটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের জন্য। এই জন্যে যে কথাটা বলা, আর আজকের দিনটা হচ্ছে শুভ্রতার দিন। বাহ, হ্যাঁ, ভালোবাসার দিন, দ্য ডে অফ লাভ। লাভ কি? লাভ ইন দ্য সেন্স অফ দ্য সোল, সোল সেন্স হচ্ছে লাভ। তো লাভটা কী করে আসে? লাভটা আসে এক্সপিরিয়েন্স থেকে। যদি তোমার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড লাভ, ইউ ক্যানট ফিল লাভ। তার মানে এই জন্য বলতেছে লাভিং আনকন্ডিশনালি মিন্স আওয়ার স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মিন্স এক্সপিরিয়েন্স। তো ভালোবাসা বুঝতে গেলে এইরকম হতে হবে। আর ভালোবাসে সেই ভালোবাসতে পারবে যার ভিতর ক্ষমা করার বোধ তৈরি হয়েছে, যার ভিতরে মানে ক্ষমা করার বোধ তৈরি হয় নাই, তার শিক্ষা সঠিক পথে যায় নাই, ভালোবাসাটাও তৈরি হবে না সেক্ষেত্রে। ভাইয়া, যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু একটা বন্ধের দিন, শুক্রবার দিন। তো আজকে যে আমাদের যে 12টা রাশিফল রয়েছে, তো আজকে আমাদের জাতক জাতিকাদের এই বন্ধের দিনটা কেমন যাবে সেই সম্পর্কে যদি আমাদের জানাতেন। আমরা আসি, প্রথম রাশিটা মেষ রাশি। আচ্ছা, দ্য ইনফ্যান্ট অফ জোডিয়াক সাইন। হ্যাঁ, আজকে মেষ রাশি অ্যারিসের দিনটা বলা যাবে অস্থির, ড্রাই, একেবারে অস্থির থাকবে। তো দে শুড টেক মোর ড্রিঙ্ক। তো তাদের আজকে 7 থেকে 8 গ্লাস পানি খেতে হবে, তাহলে দেখা যাবে যে আফটার সানসেট তাদের ব্রেনে হেডেক হবে না। যদি তারা না খায় তাহলে হেডেক হবে। কেন? স্নায়ু এবং দুশ্চিন্তা, হ্যাঁ, যত বেশি কাজ করবে তত বেশি শরীরের অক্সিজেন শেষ হয়ে যায়, আর এই অক্সিজেনটা খুব সহজে নেওয়া যায় ফ্রম ওয়াটার, ইটস ভেরি ইজি। হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে আজকে যেন সে নিজেকে ওপেন রাখে, নিজেকে খোলাসা রাখে। হ্যাঁ, তাহলে তার এগিয়ে যাওয়াটা সহজ হবে সব দিক থেকে, এবং ফ্যামিলির সাথে যদি সময় কাটায় সবচেয়ে ভালো। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে বৃষ, বৃষ রাশি। হ্যাঁ, টরাস। টরাসদের আজকে সমস্যা আছে। সমস্যাটা কী? টরাসের আজকে দিনটা ভালো, বাট সামটাইমস দে ডু গিল্টি থিংস। কীরকম? ওরা একজন মানুষকে বিশ্বাস করলো, বিশ্বাস করার পর দেখা গেল সেই বিশ্বাসটাকে তারা মিস ইউজ করতেছে। আচ্ছা, কিন্তু যার সাথে বিশ্বাসটা মিস ইউজ করতেছে সে জানতে পারলো না, তার ওয়াইফ অথবা তার হাজব্যান্ড জানতে পারলো না, সে যেন এরকম গিল্টি ফিলিংস লাভের মধ্যে আজকে না যায়, কারণ ওই ধরনের প্রবণতা আছে, মানে দোদুল্যমান যেন না থাকে। এবং আজকে খাবারটা যেন সে তার মানে নিউ একটা
মানে খাবারের দোকানে গিয়ে নিউ টেস্ট যদি করে আজকে তার দিনটা ভালো যাবে। তারপরেরটা আসি যে মিথুন রাশি জেমিনাই, মিথুনের জন্য আজকে দিনটা বলা চলে যে তাকে কনসাস থাকতে হবে, অ্যাওয়ার্ড থাকতে হবে। কেন? অ্যাক্সিডেন্ট প্রোননেস আছে, দুর্ঘটনা ঘটতে পারে, সে যদি সাবধান না থাকে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর যেহেতু তার মুড চেঞ্জ হয়, সুইং করে দ্রুত তার ইন্টেলিজেন্সের কারণে, হ্যাঁ, তো সেই কারণে ও অ্যাক্সিডেন্ট ঘটার প্রবণতাটা বেশি, এই কারণে সে যেন কাম অ্যান্ড স্টাডি থাকে, মানে সাবধানতা অবলম্বন করে, কাম অ্যান্ড স্টাডি থাকে, অ্যান্ড তার গুড ফ্রেন্ডের সাথে যেন সময় কাটায়। আচ্ছা, তাহলে তো সময়টা ভালো যাবে। তারপর আসি কর্কট রাশি, ক্যান্সার। ক্যান্সার তো, ক্যান্সারের আজকে আমি বলবো যে ক্যান্সাররা এত সিক্রেট মাইন্ডেড হয়, ওরা কারোর সাথে নিজেরটা শেয়ার করে না। দিস ইজ দ্য ডে টু শেয়ার ইওর ফিলিংস উইথ আদার পার্সন, শেয়ার করো আজকে, ওপেন হও, তা না হলে এই যে ভিতরে সেন্সিটিভনেস, সংবেদনশীলতা কী করবে, পিছে পিছে মারবে, মানে নিজের মধ্যে আরও বেশি গুরুগম্ভীরতা কাজ করবে। এবং মাদারলি লাভটা যেন আরও অনেক বেশি উদারনৈতিক হয়, আচ্ছা, যেন মাদারের মতো সেলফিশ না হয়ে যায়। হ্যাঁ, তারপরে রাশি, তারপরে রাশিটা হচ্ছে লিউ, সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশিকে বলবো আজকে যেন সে অন্যকে একটু কথা বলার সুযোগ দেয়, কারণ সে যদি আড্ডার মধ্যমণি হয় সে কাউকে কথা বলতে দিতে চায় না, হি লিডস এভরিথিং। শোন শোন, আমি বলতেছি, হোয়াট আই এম সেইং, শোন শোন, মানে নিজেই একটা, দে আর হ্যাভিং ডিরেকশনের একটা ব্যাপার থাকবে, লিডিং টেন্ডেন্সি, দে লাইক টু লিড, আই এম দ্য বস, আই এম দ্য লিউ, আই এম দ্য লায়ন, আচ্ছা, লিসেন টু মি, এরকম একটা খবরদারি। সো তাকে বলবো যেন সে যেন অন্য কেউ তার মতামতগুলো জানতে দেয়, সে যেন আরও বেশি ওপেন হয় সবার সাথে। তারপরে রাশিটাতে আসি, কন্যা। কন্যা কি? কন্যা হচ্ছে ভেরি সিনসিয়ার পার্সন। হ্যাঁ, আজকে যেন সিনসিয়ারিটিটা একটু কমিয়ে সে যেন একটু উদার হয়, আচ্ছা, হ্যাঁ, সে যেন আজকে অত বেশি প্র্যাকটিক্যাল লাইফ লিভিং না করে, রাইট? কেন? কারণ প্র্যাকটিক্যালের মধ্যে ইমাজিনেশন না থাকার কারণে একদম কাঠখোট্টা লাগে একেবারে। হ্যাঁ, রস থাকতে হবে তো, না তা না হলে জীবনের অ্যাস্থেটিক্সটা আসবে না, সৌন্দর্যটা আসবে না, একটা মানুষের ভিতরে মাধুর্য থাকে না, ওইটা বের হয়ে আসবে সদ্গুণা গুণগুলোর জন্য। তারপরে রাশিটা হচ্ছে তুলা, লিব্রা। লিব্রার জন্যে আজকে দিনটা বেস্ট 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 বেস্ট, মানে একেবারে সুপার বেস্ট বলা যায়, দে ক্যান ডু এনিথিং। হ্যাঁ, বাট অতি যেন না হয়, কারণ সমস্ত অতির মধ্যে ট্র্যাজেডির বীজ লুকিয়ে থাকে, আচ্ছা, সেটা ভালো হোক খারাপ হোক, সো দে ক্যান এনজয় দেয়ার লাইফ, মানে দিস ডে, উইথ ফ্যামিলি, উইথ ফ্রেন্ডস, উইথ এভরিবডি। তারপরেরটা হচ্ছে স্কর্পিও, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য আজকে দিনটা খুব খারাপও না, খুব ভালোও না, আমি বলবো যে প্যাসিভ। প্যাসিভ মানে ইনার ফিলিংস মোর, তারা যেন সমস্ত কাজ রিচেক করে আজকে, আচ্ছা, আমার দেশে যদি শুক্রবার আজকে অফিসে যেতে হচ্ছে না, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি যদি হয় দে মাস্ট রিচেক দেয়ার ওয়ার্ক, কারণ ভুল করে একটা কাজে ভুল হয়ে যেতে পারে, ভুল করে অফিসে একটা জিনিস, মানে সাবধান থাকতে হবে, অফিসে একটা জিনিস রেখে আসতে পারে। আরেকটা হচ্ছে আজকে যেন তারা এমন কিছু না খায় যেটাতে তার টুথ এক এক হয়, আচ্ছা, কারণ এই এদের দাঁত খুব দুর্বল থাকে, ইমোশনাল হওয়ার কারণে এদের দাঁত খুব দুর্বল থাকে। থাকার কারণটা হচ্ছে কি, আমাদের টিথ আর নেল কিন্তু ক্যারাটিন দিয়ে তৈরি, একই ই দিয়ে তৈরি, ওরা নখ এরকম করে নখ খুঁটে আর কি। হ্যাঁ, ওয়েন দে আর থিঙ্কিং নেগেটিভলি দে ডু লাইক দিস, এটা করা যাবে না। এই জন্যে আমি আজকে বলবো যে তারা যেন আজকে অনেক বেশি উদারনৈতিক হয়, অনেক বেশি ওপেন হয়, হ্যাঁ, এত ইন্ট্রোভার্ট থাকার দরকার নেই, এক্সট্রোভার্ট হওয়ার দরকার আছে, আচ্ছা, টু মেক দ্য কেমিস্ট্রি। হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা হচ্ছে ধনুরাশি। হ্যাঁ, সাজিটেরিয়াস। সাজিটেরিয়াসের জন্য আজকে দিনটা মানে ভালো, ভালো কেন? ভালোবাসার বন্ধু হচ্ছে জ্ঞান, জ্ঞানের বন্ধু হচ্ছে ভালোবাসা, ভালোবাসা, জ্ঞান না থাকলে ভালোবাসার বোধ তৈরি হয় না, আর
ভালোবাসা না থাকলে জ্ঞানও তৈরি হয় না। আচ্ছা, হোয়াট ইউ লাভ ইউ ওয়ান্ট টু নো মোর, ইউ বিকাম স্কিলড, দ্যাট ইজ দ্য থিং। হ্যাঁ, তো তারা যেন আজকে একটু ক্লেভার না হয়, তারা যেন আজকে একটু ফ্যামিলিকে সময় দেয়, তারা কিন্তু ফ্যামিলিকে সময় দিতে চায় না, কারণ ফ্রিডম লাভার দেখে ফ্যামিলি সময়কে দিতে চায় না, মানে ফ্যামিলি ব্যাপারটা একটু বুঝতে পারে না, দে ডোন্ট হ্যাভ টাইম টু মানে এনজয় উইথ ফ্যামিলি। আচ্ছা, কারণ তাদের ফ্রেন্ড সার্কেল এত বেশি, দে স্পেন্ড টাইম মোস্ট অফ দ্য টাইম আউটসাইড, তো তাদেরকে বলো তারা ঘরের সময় দেয়। তারপরে রাশিটা হচ্ছে মকর, ক্যাপ্রিকন। ক্যাপ্রিকনদের মেন জিনিসটা হচ্ছে যে দে আর সিরিয়াস পারসন, দে গো উইথ ডিসিপ্লিন, দে গো উইথ পাংচুয়ালিটি, দে ডু বিফোর ওয়ার্ক দে ডু প্ল্যান দেন দে ওয়ার্ক। হ্যাঁ, তো আজকে আমি বলবো যেন ভালোবাসাকে একটু সুযোগ দেয়। কী কীভাবে সুযোগ দিবে? থ্রু ইমাজিনেশন। প্র্যাকটিক্যাল মানুষের ভিতরে ভালোবাসা আসতে সময় লাগে, কারণ ইমাজিনেশন কাজ করে কম, রোমান্টিসিজম কাজ করে কম। ক্যাপ্রিকনরা কিন্তু, যে মকররা কিন্তু মেয়েদের সামনে সহজে ইজি হতে পারে না, ছেলেরা মেয়েরা বোথ অপোজিটের সাথে ইজি হতে পারে না। ভাই, আমরা আরও দুটো রাশি সম্পর্কে জানবো, তবে আমি এই মুহূর্তে দর্শকদের কাছ থেকে চলে যাচ্ছি, দর্শকদেরকে জানিয়ে আসবো আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটা। প্রিয় দর্শক, একুশের সকাল অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের কাছে মতামত জানানোর জন্য এই ঠিকানায় যোগাযোগ করুন। প্রযোজক একুশের সকাল, একুশে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8802-5501-4316 থেকে 25। ইমেইল sokal@ekushe-tv.com। এছাড়া আমাদের কাছে এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-ekushesokal এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকব অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায়। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। তো ভাই, আমরা আরও দুইটা রাশি সম্পর্কে জানব আর কি। তারপরে রাশিটা হচ্ছে ইম্পার্সোনাল রাশি, নৈর্ব্যক্তিক রাশি, অ্যাবস্ট্রাক্ট রাশি, যেই রাশিটার মানুষ, যেই রাশির মানুষকে মানুষটা চিনতে পারে না। এটা কি নিজেই নিজেকে চিনতে পারে না? ইটস ক্রিয়েটেড বাই গড। দুর্বোধ্য। হ্যাঁ, দুর্বোধ্য। এই কুম্ভ রাশিটা অনেক দুর্বোধ্য। হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাকুইরিয়াস। তো এই এই রাশিটাকে আজকে যেটা করতে হবে, যে তারা যেন একটু মানে ইম্পার্সোনাল না হয়, তারা যেন একটু পার্সোনাল হয়, তারা যেন ভালোবাসাটা শেয়ার করে। হ্যাঁ, ভালোবাসার মধ্যে দিয়েই সম্পর্কটা তৈরি হয়। হ্যাঁ, কারণ ফেক ইজ এভরিহোয়ার, রিয়েল ইজ রেয়ার। তো রিয়েলটা একটু একটু ইউজ করলে ভালো হবে, কেমিস্ট্রিটা তৈরি হবে, কারণ দে আর কুল। আমরা আমাদের শেষ রাশিটা কি জানবো এখন? এরপরে রাশিটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, কুম্ভর আজকে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সে কারণে ঠিক মতো বসে। তারপরে রাশিটা হচ্ছে মীন, মীন রাশি। হ্যাঁ, পাইসেস। হ্যাঁ, পাইসেসের আজকে যে বিষয়টা হচ্ছে, পাইসেস আজকে গুড ডে, পাইসেস আজকে ভালো থাকবে। হ্যাঁ, কিন্তু পাইসেস আজকে বেশি খেয়ে ফেললে পেট ব্যথা হবে, কারণ পাইসেসরা খুব অ্যাবসেন্ট মাইন্ডেড হয় আর তারা ডে ড্রিমার হয়। হ্যাঁ, তাদের মানে ইমাজিনেশনে কোথায় কোথায় চলে যায়, দে ডোন্ট নো দ্যামসেলফ। হ্যাঁ, সো আজকে বলবো যেন তার একটু কনসাস থাকে, ভালোবাসায় যেন ডুবে না যায়, ভালোবাসায় যেন জাগে, এইটাই উচিত। হ্যাঁ, কেন, কারণ এইটাই হচ্ছে মূল কথা, যে ভিতরে যেন এইটা থাকে, লাভিং অ্যান এনিমি মিন্স। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সকালবেলায় এসে আমাদের এই 12টা রাশি সম্পর্কে জানানোর জন্য। আশা করি আমাদের দর্শকদেরও অনেক উপকারে আসবে। তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তবে শেষ করার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, অনেক কথা হলো, আজ আর নয়, আগামীকাল আবারও আমি আসব একুশের সকাল অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় একুশের সকাল অনুষ্ঠানে আমার সাথে। ধন্যবাদ সবাইকে।